লক্ষ্মীপুরে ধীরগতিতে বন্যার পানি নামায় বেড়েছে জনদুর্ভোগ, সংকট দেখা দিয়েছে খাদ্য নিরাপদ পানির। লক্ষ্মীপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তহিদুর রহমান। তহিদ, জানাবেন এই মুহূর্তে লক্ষ্মীপুরের পানি নেমে যাওয়ার পরে কি কি সংকট রয়েছে, কি বলছেন সাধারণ দুর্ভোগগ্রস্ত মানুষ? আমি এখন আসি লক্ষ্মীপুরে। আপনি খেয়াল করবেন, লক্ষ্মীপুর কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি কিন্তু বৃষ্টিতে ভিজে লাইট দিচ্ছি। লক্ষ্মীপুরের প্রায় 8-8 লোক পানিবন্দি আছে বন্যার কারণে। এর মধ্যে 40,000 লোক মাত্র আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে, আর বাকি যে 7,60,000 লোক রয়ে গেছে তাদের বেশিরভাগই কিন্তু তারা গ্রামাঞ্চলে কর্তব্যঞ্চলে তাদের নিজ ঘরে বাড়িতে অবস্থান করছে। তার মধ্যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর মানুষ রয়েছে। বেশিরভাগই নিম্নবিত্ত এবং নিম্ন শ্রেণীর মানুষগুলো যারা রয়ে গেছে আশ্রয়কেন্দ্রে জায়গা না পেয়ে, অনেকে বাড়িঘরে রয়ে গেছেন, তারা কিন্তু কোনো ত্রাণ পাচ্ছে না। এই অভিযোগটা কিন্তু বরাবরই প্রতিদিনের মতো হয়ে আসছে। আমরা যখনই মাঠে যাচ্ছি তখনই কিন্তু লোকজন এই অভিযোগগুলো বারবার করছে। এরপরে আমি এই বিষয়ে কিন্তু কথা বলেছিলাম লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ানের সাথে। তিনি আমাকে বলেছিলেন যারা তাদের সাথে সমন্বয় করছেন জেলা প্রশাসনের সাথে, তারা সেগুলো উপজেলা প্রশাসনের মাধ্যমে তারা যেখানে যেখানে ত্রাণ প্রয়োজন তারা সেখানে পৌঁছানোর ব্যবস্থা করছেন। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। আর যারা নিজেদের পছন্দ মতো করে দিচ্ছেন তারা রাস্তার পাশের সড়কগুলোর পাশে থাকলে সেন্টার অথবা দুই একটা বাড়িতে তারা দিচ্ছেন, কিন্তু ভিতরে পানির কারণে কেউ যাচ্ছেন না। পানি কিন্তু খুব ধীরে কমছে, খুবই আস্তে আস্তে কমছে। শহর এলাকার পানি গত 2 দিনে মাত্র 4-6 ইঞ্চি কমেছে, আর বিভিন্ন সাইডের দিকে কোথাও 1 ফুট কমেছে পানি। আমরা কিন্তু এর মধ্যে বিভিন্ন জায়গায় মানুষ যারা বাড়িঘর ছেড়ে আশ্রয় গেছে ওসব বাড়িঘরে কিন্তু চোর ঢুকে গেছে। আমরা কথা বলছি একজন লোকের সাথে স্থানীয়ভাবে, যিনি সাপালার। আপনি একটু বলেন আপনার কী ক্ষতি হয়েছে এখানে, বলেন। আমি এক কমর পানি, হাঁটুতলার উপরে আর দাঁড়িয়ে পানি। এখন আমি রাস্তার উপরে থাকি, আমার একটা অটো ছিল, এই অটোটা 3 দিন আগে নিয়ে গেছে। এখন আমি নিরুপায় হই, ঘরে থাকি না, আমি রাস্তা রাস্তা আনি কোথায় তো পাবো না, পাবো তো জানি না। আপনি যদি আমাকে কেউ তো সাহায্য সহযোগিতা করে তা নিয়ে আমি আল্লাহ কাছে তো এখন খুশি হবো। এই লোকটা এর আগে বলছিলেন আমাকে তার ঘরটাও নাকি ঘরের মধ্যে কাত হয়ে গেছে, কাত হয়ে যাওয়ার কারণে বৃষ্টি পানি যখন নেমে যাবে তার ঘরটা হয়তো পড়ে যাবে। কিন্তু এখানে এখনো ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট না, কারণ পানি কিন্তু যেভাবে না আমার ঘরটা সেভাবে নামছে না। আবার আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, আমরা কিন্তু মাঠ পর্যায়ে যখন গিয়েছি সাধারণ মানুষ বলেছিলেন আগামী রবি সোমবারের দিকে মণি অমাবস্যা হতে পারে, মণি অমাবস্যা হলে তখন কিন্তু সেখানে প্রচুর বৃষ্টি হবে, হয়তো আর পানি বেড়ে যাবে। মানুষের মধ্যে কিন্তু শঙ্কা দিন দিন বাড়ছে, যত দিন যাচ্ছে শঙ্কা বাড়ছে, দুর্ভোগও বাড়ছে। এই ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে। ধন্যবাদ আপনাকে তহিদুর রহমান।